নমস্কার, আমি ডক্টর প্রসূন রায়, কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট, বর্ধমান মেডিকেল কলেজ। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ডায়ালিসিস। ডায়ালিসিস এই শব্দটির প্রতি অনেকেরই একটি ভয়ের অনুভূতি কাজ করে, যে একবার ডায়ালিসিস শুরু হলে সেটি শেষ হবে না, ডায়ালিসিস খুব কষ্টকর পদ্ধতি ইত্যাদি বিভিন্ন ধারণা আমাদের মধ্যে চালু আছে, কিন্তু তার সবকটি সঠিক এমন নয়। প্রথমেই আমরা জেনে রাখি যে ডায়ালিসিস কী। যখন কিডনির কাজ খুবই কমে যায়, সাধারণভাবে শতকরা 10 ভাগের কমে যায়, অর্থাৎ GFR যদি আমাদের <10 হয়ে যায়, সেই ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োজন ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে। ডায়ালিসিস দু ধরনের হয়, একটি হলো হিমোডায়ালিসিস এবং একটি হলো পেরিটোনাল ডায়ালিসিস। পেরিটোনাল ডায়ালিসিসের ক্ষেত্রে পেটের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত জল দেওয়া হয় এবং সেটি শরীর থেকে যখন দূষিত মানে দূষণমুক্ত দূষিত জিনিসপত্র সেই জলের মধ্যে চলে আসে, সেটিকে শরীর থেকে বের করে দেওয়া হয়। সাধারণভাবে আমাদের দেশে যেটি চালু আছে সেটি হলো হিমোডায়ালিসিস। হিমোডায়ালিসিসের ক্ষেত্রে একটি মেশিন, সাধারণভাবে মেশিন শরীরের সঙ্গে যুক্ত করা হয় এবং শরীর থেকে দূষিত রক্ত সেই মেশিনের মধ্যে দিয়ে গিয়ে সেটি পরিশ্রুত হয়ে মানুষের শরীরে আবার ফিরে আসে। এই ক্ষেত্রে নিজের শরীরের রক্ত একটি মেশিন দিয়ে গিয়ে আবার শরীরে ফিরে আসছে। মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত জল বা দূষিত জিনিস শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এখন যে যে ধারণাগুলো আছে যে ডায়ালিসিস খুব কষ্টকর, কিন্তু সাধারণভাবে যখন একজন মানুষের ডায়ালিসিস প্রয়োজন হয় তখন ডায়ালিসিস করলে তার যা কষ্ট, ডায়ালিসিস না করলে তার থেকে বেশি কষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কেননা শরীরে দূষিত জিনিসপত্র যখনই জমছে সেটি কিডনি দিয়ে বেরোতে পারছে না এবং বিভিন্ন অন্যান্য অঙ্গ যেমন লাংস, হার্ট, ব্রেন এগুলোকেও এফেক্ট করতে পারে। সুতরাং ডায়ালিসিসের ক্ষেত্রে দূষিত জিনিসপত্র বেরিয়ে অন্যান্য অঙ্গকেও সাধারণ তার স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে সাহায্য করে এবং একজন মানুষ ডায়ালিসিস করার পরে কর্মক্ষম থাকতে পারেন। দ্বিতীয় যে ধারণা অনেকের মধ্যে আছে সেটি হলো ডায়ালিসিস একবার চালু হলে আর কখনো বন্ধ হবে না। এটি নির্ভর করে যে ডায়ালিসিস কেন শুরু হচ্ছে সেই ক্ষেত্রে। বিভিন্ন কারণ অফ যেগুলো অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বিভিন্ন কারণ আছে, সেই কারণে যদি কখনো ডায়ালিসিস শুরু হয় সেই ক্ষেত্রে কিডনি আস্তে আস্তে তার নিজের কর্মক্ষমতা ফিরে পেলে ডায়ালিসিস বন্ধ হতে পারে। যেমন সাপে কাটা রোগীর ক্ষেত্রে কিছু ডায়ালিসিস হওয়ার পরে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ডায়ালিসিস বন্ধ করা যায় এবং বাকি জীবন সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অনেক ক্ষেত্রে সুগার, প্রেশার এগুলো থেকে যখন ক্রনিক কিডনি ডিজিজ হয় তখন ধীরে ধীরে কিডনি তার কর্মক্ষমতা পুরোই হারিয়ে ফেলে। সেই সব ক্ষেত্রে সাধারণভাবে ডায়ালিসিস শুরু হলে সেটি চলতে থাকে। কিন্তু যখন ভালো কোয়ালিটির ডায়ালিসিস হয় তখন একজন রোগীর পক্ষে তার সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করা খুব কঠিন কিছু নয়।